সারাদিনের নানান কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যে যেখান থেকে টিউন করে আছেন রেডিও সুন্দরবন 98.8 এফএম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। আজ শুনছেন 79তম পর্ব। এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.sundarban.communitytradio.com.bd। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। শুনছেন রেডিও সুন্দরবন FM 98.8। বন্ধুরা, প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান পরিচিতি। শুরুতে শুনবেন মিনি নার্সারি স্থাপন নিয়ে জলবায়ু প্রতিবেদন, রয়েছে অভিযোজন কৌশল পর্ব, থাকবে নাটিকা জৈব সার, আরও রয়েছে CCRIP-র উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বদলে যাওয়া দিন, আর প্রতি অনুষ্ঠানের শেষে থাকবে নিয়মিত আয়োজন কুইজ। এছাড়াও আপনাদের জন্য লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান জিজ্ঞাসার উত্তর দেবেন। আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের বিষয় হচ্ছে মিনি নার্সারি স্থাপন। Yeah.
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। শুরুতেই মিনি নার্সারি স্থাপন নিয়ে শুনবেন প্রতিবেদন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য দেশের আয়তনের এক চতুর্থাংশ বনভূমি থাকা প্রয়োজন। দেশের পরিবেশ রক্ষা জনগণের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ, কাঠের চাহিদা মেটানোর জন্য বনজ ফলদ বৃক্ষরোপণ অতি গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে মিনি নার্সারি স্থাপনের মাধ্যমে সুস্থ সবল চারা সরবরাহ করে বৃক্ষরোপণের ফলে দৈনন্দিন পুষ্টি ও কাঠের যোগানের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। সাধারণভাবে নার্সারি বলতে আমরা চারা উৎপাদনের স্থানকে বুঝি। বৃক্ষরোপণের কাঙ্ক্ষিত স্থানে চারা গাছ রোপণের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেখানে চারা উৎপাদন ও পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে। মিনি নার্সারি স্থাপনের কিছু উপকারিতাও আছে। বাড়ির আশেপাশে পতিত জমি ব্যবহার করা যায়, কাজ করার সুযোগ সৃষ্টি হয় ও অর্থনৈতিকভাবে লাভবান হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহায়ক ভূমিকা রাখে। এছাড়া আর্থিকভাবে লাভজনক হওয়া যায়। নার্সারি স্থাপনের জন্য স্থান নির্বাচনে যেসব বিষয়ে বিবেচনা করতে হবে তা হচ্ছে সমতল ও বন্যা কবলিত নয় এমন স্থান, খোলামেলা জায়গা, পানির উৎসের নিকটে, সহজে গমনযোগ্য। নার্সারির অবস্থানে নিয়মিত রোদ ও আলোর পরিস্থিতি বিদ্যমান থাকা জরুরি। সাধারণত উত্তর দক্ষিণে লম্বালম্বী হবে যাতে সব ঋতুতে বেড়ে সকল চারা পর্যাপ্ত সূর্যের আলো পায়। দুটো পাশাপাশি বেডের মধ্যে 40-45 সেন্টিমিটার দূরত্ব রাখতে হবে, যা দ্বারা বেডের চারপাশে দিয়ে চলাফেরা করে বেডের চারার পরিচর্যা করা সম্ভব হয়। স্থায়ী বা অস্থায়ী উভয় প্রকার নার্সারিতে চারা উৎপাদনের জন্য পানি সেচের প্রয়োজনীয়তা অপরিহার্য। সেচের পানির ব্যবস্থা ছাড়া নার্সারিতে চারা উৎপাদন, যথাযথ পরিচর্যা ও চারা টিকিয়ে রাখা সম্ভব হয় না। প্রতিবেদনটি নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফরিনা সাথী। বন্ধুরা, এতক্ষণ মিনি নার্সারি স্থাপন নিয়ে শুনলেন প্রতিবেদন। সবাইকে আবারও একবার শুভেচ্ছা অভিযোজন কৌশল পর্বে। অভিযোজন কৌশল পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় মিনি নার্সারি স্থাপন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ, তবে ভালো চারা পাওয়া একটু কষ্টদায়ক হয়।
ভালো চারা সহজেই মিলতে পারে যদি আমাদের আশেপাশে কোনো মিনি নার্সারি থাকে। বড়সড় কোনো নার্সারি না হোক, ছোটখাটো মিনি নার্সারি হলেও অনেক সুবিধা। তবে মিনি নার্সারি কি এবং কিভাবে তৈরি করা যায় এ বিষয়ে এখন শুনব একটি সাক্ষাৎকার মুন্সী মোহাম্মদ জয়নুল আবেদিনের কাছ থেকে, নার্সারি তত্ত্বাবধায়ক হর্টিকালচার সেন্টার খুলনা টাউন খুলনা। মিনি নার্সারি বলতে কি ধরনের নার্সারি বোঝায়? মিনি নার্সারি বলতে ছোট নার্সারি বোঝায়, অর্থাৎ স্বল্প পরিসর জায়গা, অল্প জায়গাতে যে নার্সারি উৎপাদন করা হয় তাকেই মিনি নার্সারি বলা হয়। মিনি নার্সারি স্থাপনের জন্য কি ধরনের উপকরণ দরকার হয় এবং কেমন ধরনের স্থান নির্বাচন করা উচিত? প্রথমেই বলে নেওয়া দরকার, যে কোনো নার্সারি স্থাপন করতে গেলে, হতে পারে সেটা মিনি, হতে পারে সেটা বড় আকারের নার্সারি স্থাপন করতে গেলে, যেখানে স্থাপন করব এই নার্সারির জায়গা একটা উঁচু হলে ভালো হয়। কারণ এখানে চারা উৎপাদন করা হয়, চারা উৎপাদন করলে সে সময় সেই সমস্ত চারা যাতে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য স্থানটা উঁচু হলে ভালো হয়। আর এই নার্সারি স্থাপন করতে গেলে বিষয় বিবেচনা করতে হয় জমি থেকে শুরু করে এখানে নার্সারি বাউন্ডারি দেওয়া, নার্সারিতে পানির সুব্যবস্থা করা যাতে নার্সারি ক্ষতিগ্রস্ত না হয়, তারপরে উপকরণের দিক দিয়ে কৃষকরা যত কাজ করে সেই কাজ করার জন্য, এই নার্সারি স্থাপনের কাজ করার জন্য কোদাল, কাঁচি, সিকেচার, নিড়ানি, তারপরে স্প্রে মেশিন, বিভিন্ন ধরনের উপকরণ আমাদেরকে ব্যবহার করতে হয়। আর এটা গেল কৃষক বা নার্সারি ম্যান যিনি এটা কাজ করবেন তার ক্ষেত্রে। এছাড়া আরও অন্যান্য উপকরণ যেমন নার্সারি স্থাপন করতে গেলে এখানে নার্সারিতে সাধারণত গ্রাফটিং করতে হয়, ক্লেপ গ্রাফটিং করতে হয়, এ সমস্ত কাজের জন্য পলিথিনের দরকার হয়, সুতলির দরকার হয়, তো এগুলো আগের থেকে ব্যবস্থা করে রাখতে হয়, তারপরেই নার্সারি স্থাপনের উদ্যোগী হওয়া ভালো। নার্সারি স্থাপন করে আমরা কিভাবে উপকৃত হতে পারি? জলবায়ুর পরিবর্তনের ভারসাম্য রক্ষার জন্য নার্সারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে গেলে, প্রাকৃতিক ভারসাম্য রাখতে গেলে নার্সারি স্থাপন করা গুরুত্বপূর্ণ। নার্সারি স্থাপন করে সেখানে গাছপালা উৎপাদন করতে হবে, উৎপাদন করা যায় এবং উৎপাদন করে এলাকায় যে সমস্ত গ্রামে গঞ্জে আছে এখানে যদি গাছপালা লাগানো হয় তাহলে দেখা যাবে কি যে এই গাছপালার থেকে যে সমস্ত প্রাকৃতিকভাবে আমরা গাছপালা থেকে বিশেষ করে যে অক্সিজেন আমরা পেয়ে থাকি এবং আমরা প্রকৃতিতে যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যদি এই গাছপালা না থাকতো তাহলে এই অক্সিজেনও আমরা পেতাম না, প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতো। শুধু এখানেই না, এই নার্সারি স্থাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সকলের মনে রাখা দরকার যে নার্সারি স্থাপন করতে গেলে এ বিষয়ে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে এবং এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা এ বিষয়ে জানে, তাদের সাথে আলাপ আলোচনা করে নার্সারি স্থাপনের দিকে এগিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাট পর্যায়ে উপজেলা কৃষি অফিস আছে, শুধু উপজেলা কৃষি অফিস না, এর সাথে সংশ্লিষ্ট আরও অন্যান্য বিভাগ আছে, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের যে নার্সারি বিভাগ আছে, এই নার্সারি বিভাগে যে সমস্ত বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। যদি আগের থেকে জেনে না নেওয়া যায়, নিজেই উদ্যোগী হয়ে নার্সারি স্থাপন করতে যায়, তাহলে দেখা যাচ্ছে তার যেখানে সে ফুল ফল যে যাই উৎপাদন করুক না কেন সেটা রক্ষণাবেক্ষণে তাদের জন্য অসুবিধা হয়। শুধু উৎপাদন করলে হবে না, এগুলো আবার রক্ষণাবেক্ষণ করতে গেলে কী কী ধরনের মেজর নিতে হয়, কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় এ বিষয়ে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরই সবচেয়ে বেশি ভালো জানে। এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু কিছু দুই একটা বিভাগ যেমন আছে বন বিভাগ, তারাও এই নার্সারি স্থাপনের ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করে থাকে, তাদের সাথে আলোচনা করা যেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। কৃষি তথ্য সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা বৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। আর অভিজ্ঞ নার্সারি ম্যান যারা নার্সারি স্থাপন করেছে, যদি এই বিশেষজ্ঞ পর্যায়ে না পাওয়া যায় অন্তত তাদের সাথে আলোচনা করলেও যারা নার্সারি স্থাপন করবে তারা আশা করি নার্সারি স্থাপন করে রক্ষা করতে পারবেন, উপকৃত হবেন এবং লাভবান হবেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মিনি নার্সারি স্থাপন নিয়ে আলোচনা শুনলেন অভিযোজন কৌশল পর্বে। কৃষি বিনোদন পর্ব,
কৃষি বিনোদন পর্বে এখন থাকছে নাটিকা জৈব সার। নাটিকাটি রচনা করেছেন পলাশ চন্দ্রঢালী। পরিবেশনায় আইডিয়াল রেডিও সুন্দরবন শ্রোতা সংঘের সদস্যবৃন্দ। এই যে ময়নার বাপ, সকালবেলা থেকে শুধু কাজ আর কাজ, একটু বসে জিরাই নাও তো দেখি। কি যে কও না তুমি, দেখিস সবুজ ভাইয়ের চারাগুলি কিরাম দিন দিন বড় হয়ে উঠতেছে, আর আমারগুলো যেন ঝিমস, কবে যে বড় হবে আল্লাহই জানে। তা কথাটা তুমি ঠিক কইছো, সত্যি তো সবুজ ভাইয়ের চারাগুলি কিরাম চাই পড়িছে। হ্যাঁ গো, তুমি একটু সবুজ ভাইয়ের সাথে কথা বলি জানিয়ে আইসো তো, সে কিভাবে এমন ফসল বানাইলো। তুমি কইতেছো? আচ্ছা আমি আইজি সবুজ ভাইয়ের সাথে কথা কমানে। আরে রহিম ভাই রে, কি মনে করি পথ ভুল করিয়ে আসলে নাকি? কি যে কোয়ান ভাই, পথ ভুল করে আসবো কেন, মানুষের বাড়ি কি মানুষ আসতে পারে না নাকি? কা পারে, তবে তুমি তো সারাদিন শুধু কাজই করো, তোমার তো কোথাও যেতে যেতে দেখি না, তাই কথাটা বললাম। তুমি ভাই আবার মনে টনে কিন্তু কিছু করি না। না না, মনে করবো কেন? এবার বলো তোমার খবর কি ভাই, দিন রাত কাজ করেও ফসল ভালো করতে পারতেছি না, কিন্তু তোমার ফসল তো। ও হ্যাঁ, এই কথা, আমি তো খেতে রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সার ব্যবহার করি। জৈব সার সেইটা আবার কি, এইটা কি আমাকে দোকানে পাওয়া যাইবে? আরে না না, জৈব সার দোকানে পাওয়া যায় না, বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পচনযোগ্য আবর্জনা এবং জীবদেহ থেকে প্রাপ্ত অবশিষ্ট অংশ, পশুপাখির মলমূত্র এবং গাছপালার অবশিষ্ট অংশ বিশেষ পদ্ধতিতে পচিয়ে মাটির উর্বরতা রক্ষা ও ফলনের অধিক ফসলের জন্য এই সার তৈরি করা হয়, তাই জৈব সার। এটা তো খুবই ভালো কথা সবুজ ভাই, আমার বাড়িতে তো এরম সার অনেক জমাই আছে, তাহলে আমিও কি এই সার ব্যবহার করবো? অবশ্যই করব, শুধু শুধু টাকা খরচ করে রাসায়নিক সার ব্যবহার করো কেন, এতে তোমার পয়সাও খরচ কম হবে আবার ফলনও ভালো হবে। এই দেখো না, আমি তো নিচ্ছি। ভাই তুমি আমারে বাঁচাইছো, আমি আইজ জমিতে জৈব সার ব্যবহার করব। এতক্ষণ শুনলেন নাটিকা জৈব সার। বদলে যাওয়া দিন, জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা ঘূর্ণিঝড়, লবণাক্ততা জলোচ্ছ্বাসে ফসল হানি ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে CCRIP কাজ করে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জলবায়ুর প্রভাবপ্রদ মান বজায় রাখা হচ্ছে, যাতে দুর্যোগের সময় অবকাঠামোগুলো নিরাপদ থাকে এবং মানুষ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়নে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। CCRIP এর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এখন থাকছে একটি গান। দিন বদলে এলো রে ভাই, CCRIP এগিয়ে সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে, সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে, অগ্রগতির যাত্রা পথে বাংলার গঙ্গা। জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই।
আজকের কুইজ। অভিযোজন পর্বে আলোচনার বিষয় কি ছিল? আমি আবারও বলছি, অভিযোজন পর্বে আলোচনার বিষয় কি ছিল? অপশন ক, পেশার পরিবর্তন। অপশন খ, মিনি নার্সারি স্থাপন। অপশন গ, লবণাক্ততা। উত্তর পাঠানোর সময় খামে পর্ব নম্বর লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, রেডিও সুন্দরবন 98.8 FM, আমাদি বাজার, কয়রা, খুলনা 9291। SMS এর মাধ্যমে কুইজের সঠিক উত্তর দিতে চাইলে প্রথমে আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 01750055636 এই নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক কথা হলো আজ, আর নয়, কথা হবে আগামী পর্বে। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবি ও মঙ্গলবার রাত 8:30 আর সোম বুধবার সন্ধ্যা 7:30 আপনার প্রিয় রেডিও সুন্দরবন 98.8 FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনায় শামসুন নাহার, উপস্থাপনায় ছিলাম আমি নাহার ও আমি পলাশ, শব্দধারণ সম্পাদনা ও ব্যবস্থাপনায় পলাশ চন্দ্রঢালী, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন রেডিও সুন্দরবন 98.8 FM। আল্লাহ হাফেজ। উপকূলের কথা।